হাই বন্ধুরা, আজকে আবার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেশের পূর্বাঞ্চল, বিশেষ করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বিহারিয়া, আখাউড়া, এই অঞ্চলগুলো অতিবৃষ্টির পানি এবং ভারতের গোমতী আপনাদের তো ঘোষণা করেছে তিনটে আশ্রয় কেন্দ্র আছে, ভিক্টোরিয়া কলেজ, জিলা স্কুল আর কুমিল্লা হাইস্কুল। হ্যাঁ, এগুলোতে আপনাদেরকে যাওয়ার কথা বলছি। আপনাকে দেখুন ঘরবাড়ি কতটা পানি নিচে পড়ে আছে, কত কষ্ট করতেছে দেশের এলাকার জনগণ। এখন সীমান্ত সত্যি বাংলাদেশের ইতিহাসে এর আগে এরকম বন্যা হয়েছে কিনা ওই এলাকায় এটা তারাই বলতে পারে। অনেকে বলছেন যে এরকম বন্যা তারা আর কখনোই দেখে নেই। কেউ বাড়ি ঘরে নেই, সবাই এখন আশ্রয় কেন্দ্রে এবং রাস্তায় তারা স্থান নিয়েছে। রাস্তাঘাট কোনো কিছুই পানি উপরে না, সব কিছু পানি নিচে অবস্থান করতেছে। সবার প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। দেখুন পুরো পূর্বাঞ্চল পানির নিচে। আমি আশা করি বিত্তবান যারা আছেন সবাই বন্যার্থদের পাশে দাঁড়াবেন, সহযোগিতা করবেন। জীবনে এরকম পানি কখনো দেখি নাই, আমরা সবাই কষ্টে আছি। আবহাওয়া যদি ভালো না হয় তাহলে পানি কমার কোনো সম্ভাবনা নেই। দেখতে থাকুন, আবারও সবাইকে বলি ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখুন গবাদি পশু নিয়ে সবাই চলে আসছে, গবাদি পশু রাখার জায়গা নেই। সবাই ঘর বাড়ি ছেড়ে আশ্রয় প্রকল্পে জায়গা নিয়েছে। খাবারের কষ্ট, থাকার কষ্ট, কেউ কোনো কিছু ঘর থেকে বের করতে পারে নাই। সবাই যার যার বেঁচে থাকার জন্য দেখুন এ আল্লাহ, তুমি তাদেরকে সুপথ দেখাও। আশা করি সবাই ভিডিওটি দেখে
যেন এক সবাই দেখতে থাকুন এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি এত পানি এই জগৎ যাবৎকালে কেউ দেখে নাই। দেখুন কিভাবে তাদের মালামাল নিয়ে কত কষ্ট করতেছে। অনেকে কোনো কিছু ঘর থেকে বের করতে পারে নাই। অতি বৃষ্টি এবং ভারতীয় গোমতী নদীর পানি প্লাবিত হচ্ছে সারা পূর্বাঞ্চল। পূর্বাঞ্চলের 12টি জেলা পানি নিচে ডুবে গেছে। ভারী গড় জনজীবনের চরম দুর্ভোগ। এমনিতে শরণকালের ব্যয়বহ বন্যা। এই বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত, বিপজ্জনকভাবে ডুবছে। বিভিন্ন জেলায় পানি অনেক পশুরানি ভাব ভেঙে প্রায় 70টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ভেঙে প্রায় 30 লাখ মানুষ ভয়াবহ বন্যায় বাসছে। এখানে তলিয়ে গেছে ফেনীর 3টি উপজেলা। ভারী বৃষ্টিতে তলিয়ে নোয়াখালী কোনি নিচু এলাকায় প্রবল বন্যার হয়েছে। এত বৃষ্টি এর আগে, এত পানি এর আগে অঞ্চলে আর কখনো হয় নাই। সবার প্রতি অনুরোধ রইল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করি চারিদিকে শুধুই পানি আর পানি, শুধু পানি আর পানি।